সো হাইব্রন এইভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এনভারমেন্টাল স্টাডিজ মানে তোমাদের সিলেবাসটার নাম অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল অফ এনভা এনভারমেন্ট মানে পরিবেশের মৌলিক বিষয় এভাবে একটা সাজেশান দিয়ে দেবো অ্যান্ড তোমাদের নিউ যে মার্কস ডিস্ট্রিবিউশন দিয়েছে তার বেসিসে হচ্ছে কি সাজেশান দিয়ে দেবো ফাইভ মার্কসের আমি বেসিক্যালি এই ভিডিওটাতে দুটো অধ্যায়ের আর কি নর্মালি ফাইভ মার্ক্সের কোয়েশেন্স দিয়ে দিয়েছি সো নেক্সট ভিডিওগুলো তোমরা প্লে লিস্ট চেক করবে মানে দুটো করে চ্যাপ্টার আমি হচ্ছে কি ভিডিও বানাবো দুটো করে চ্যাপ্টার ওয়াইজ সো তোমাদের টোটাল পাঁচটা চ্যাপ্টার রয়েছে সো তোমাদের একটু মার্কস ডিভিশনটা বলে দিই যে কেমন কেমন মার্কস ডিভিশনটা আসবে অনেকে জানে মার্কস ডিভিশনস কেমন যে তোমাদের এমসি আসবে হচ্ছে কি দশটা ঠিক আছে মানে মাল্টিপল চয়েস কোশ্চেন চারটে করে তোমাদের অপশান দেওয়া থাকবে যে কোনো একটা চুজ করতে হবে মানে এমসিকিউ তোমরা জানো অ্যান্ড তারপর টু মার্কসের দশটা কোশ্চেন আসবে ঠিক আছে দেন হচ্ছে কি ফাইভ মার্কসের ছটা কোয়েশ্চেন্স দেবে তোমাদের কিন্তু আনসার্স করতে হবে চারটে ঠিক আছে এই ছিল মার্ক্সিবিশান কেউ যদি না বুঝতে পারে আমাকে কমেন্ট করো আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো অ্যান্ড তোমাদের চ্যাপ্টার দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে পরিবেশের পরিবেশ বিদ্যার পরিচয় মানে ইন্ট্রোডাকশনস টু এনভারমেন্টাল স্টাডিজ নেক্সট দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের বাস্তু বাস্তুসংস্থান ও বাস্তুতন্ত্র মানে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেমস নেক্সট তৃতীয় অধ্যায় তোমাদের প্রাকৃতিক সম্পদ সমীহ নেচার ন্যাচারাল সোর্সেস রিসোর্সেস অ্যান্ড চতুর্থ হচ্ছে কি জীববৈচিত্র্য ও সার সংক্ষেপ সংরক্ষণ মানে বায়োডাইভার্সিটি অ্যান্ড কন কনসারভেশন নেক্সট হচ্ছে কি পঞ্চম অধ্যায় এনভাররমেন্টাল পলিউশন তো এই পাঁচ চ্যাপ্টার রয়েছে এই পাঁচটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে দুটো করে চ্যাপ্টার কভার করে দেবো ফাইভ মার্ক্সের জন্য অ্যান্ড একটা জিনিস তোমাদের বলে দিই যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের কিন্তু এনভারনমেন্টাল স্টাডিজ অ্যান্ড হচ্ছে কি মানে এনভারমেন্টাল স্টাডিজ বলো আর যে কোনো সাবজেক্ট বলো ইংলিশ বা বাংলা অ্যান্ড হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স বাদে বাকি নর্মাল হচ্ছে কি যে ভিডিওগুলো বা দেখবে তোমরা ইউটিউবে সব কিন্তু নর্মালি তোমাদের নতুন যে মার্কস ডিভিশন দিয়েছে তার বিষয়ে দেখবে যদি নোটসও কেন সেই মার্কস ডিভিশনস দেখে নর্মালি কিনে নেবে তোমরা যারা নতুন মার্কস ডিভিশানটা জানো না ক্যালকাটা ইউনিভার্সিটি নর্মালি দিয়ে দিয়েছে সেটা যারা যাদের কাছে নেই এখন যারা নি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যদি ওই পিপটা পেতে চাও তাহলে যে নিজের টেলিগ্রাম গ্রুপ আছে ইয়ারাদের পান্ডা এখানটায় ওখানটায় চলে যাবে ওই পিরিয়ডটা আমি ওখানটা দিয়ে দিয়েছি ওকে অ্যান্ড এই পেপারটা অ্যান্ড সমস্ত আর্ট সাবজেক্ট পেপার মানে হচ্ছে কি তোমার পলিটিক্যাল সায়েন্স ইংলিশ হিস্ট্রি বায়োলজি এই বায়োলজি বলছি বাংলা সমস্ত পেপারের কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে সেক পেপার তারপর হচ্ছে কি তোমার ডিএসসি মানে এমডিসি বা সিসি ওয়ান পেপার আইডিসি পেপার সমস্ত পেপারের নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আন্ডার টু হান্ড্রেডের মধ্যে কিন্তু তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে অ্যান্ড এই যে চেঞ্জ হয়েছে সিলেবাসটা যাদের অলরেডি এখান থেকে ওখান থেকে নোটস কিনেছো সেখান থেকে হচ্ছে কি আপডেটেড নোটসটা নিয়ে নেবে আমি যাদের কাছে নোটস বিক্রি করেছি তাদেরকে কিন্তু আপডেটেড নোটস দিয়ে দিচ্ছি যদি এরকম টাইপের চেঞ্জ আসে সিলেবাসে আমি বলেওছিলাম সো চলো প্রথমে প্রথম আধার থেকে ফাইভ মার্কসের কোশ্চেনসগুলো আমরা দেখে নেব অ্যান্ড এই পেপারটার নোটস যদি তোমরা নিতে চাও তাহলে প্রথমে ওয়ান এইট ফাইভ পড়বে তোমরা ওয়ান মার্কস কোশ্চেন্স টু মার্কস কোশ্চেন্স অ্যান্ড ফাইভ মার্কসের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স অ্যান্সার্স পেয়ে যাবে অ্যান্ড ইংলিশ ভার্সান হচ্ছে কি ওয়ান নাইন নাইন পড়বে পরে কিন্তু প্রাইস বাড়তে পারে সো চলো প্রথমে ফাইভ মার্কসের কোয়েশেন্সগুলো দেখে নিই প্রথম চ্যাপ্টার থেকে পরিবেশ বিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ডিসকাস দ্য নেচার অফ দ্য ইকোলজি নেক্সট হচ্ছে কি পরিবেশের ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো ডিসকাস দ্য এক্সটেন্ড অফ এনভাররমেন্ট ওকে নেক্সট হচ্ছে কি তোমাদের মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো ডিসকাস দ্য মিশনস লাইফ অ্যান্ড হচ্ছে কি তোমাদের চার নম্বর পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এনভাররমেন্ট নেক্সট হচ্ছে কি তোমাদের টেকসই মানে সুস্থায়ী উন্নয়ন কি টেকসইয়ের উদ্দেশ্য বৈশিষ্ট্য ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু স্পিডভাবে আসতে পারে যে টেকসইয়ের বা সুস্থায়ী উন্নয়নের উদ্দেশ্য দিতে পারে শুধু বা শুধু দিতে পারে যে উদ্দেশ্য শুধু দিতে পারে বৈশিষ্ট্য লেখো বা লেখো কোশ্চেনটা কিন্তু মানে ডিভাইডভাবে অনেকভাবে দিতে পারে তো একটাই আমি কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি ইংলিশ এবং বাংলা ভার্সানে যাই হোক মোটামুটি এখান থেকে পাঁচটা কোশ্চেন করলে হয়ে যাবে অ্যান্ড তোমরা যারা নিউ হচ্ছে কি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো আমি আরেকবার বলছি এই যে কম কোশ্চেন দিচ্ছে কোন চ্যানেল সেই দিকে যেও না যেহেতু তোমাদের নিউ সিলেবাস যেখানে দেখবে বেশি কোশ্চেন দিচ্ছে তার মানে হচ্ছে কি ভালো কোশ্চেন দিচ্ছে ভালো সাজেশন দিচ্ছে এই যে কম কোশ্চেনের চক্করে পড়লে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পুরো শেষ হয়ে যাবে ফার্স্ট কথা বলে দিলাম নেক্সট হচ্ছে কি তোমাদের আমি একদম তোমাদের সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেই টপিক ওয়াইজ কোশ্চেন্সগুলো রেখেছি এই কোশ্চেন্সগুলো করলে ফাইভ মার্কসের আর কোনো কোয়েশেন্স করতে হবে না ঠিক আছে নেক্সট হচ্ছে কি তোমাদের দ্বিতীয় চাপ্টার থেকে কোন কোন কোশ্চেন্স দেখো রেখেছি বাস্তুতন্ত্র কী বাস্তুতন্ত্রের উপাদান ও ভারসম্প সম্পর্কে আলোচনা করো ঠিক আছে নেক্সট দুই নম্বর হচ্ছে কি বাসতন্ত্র কী বাসতন্ত্রের উপাদান সম্পগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো নেক্সট হচ্ছে কি তোমাদের বাসতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো নেক্সট চার নম্বর হচ্ছে খাদ্য ও খাজ মধ্যে সম্পর্ক এবং পার্থক্য তোমাদের এই কোশ্চেন্সটা হয় দিতে পারে যে সম্পর্ক লেখ অথবা দিতে পারে যে এই দুটোর মধ্যে পার্থক্য লেখো সো আমি একটা কোশ্চেন আনসারের মধ্যে রেখে দিয়েছি ওটা পরিণী হয়ে যাবে নেক্সট লাস্ট কোশ্চেন্স বাসতন্ত্র জনসংখ্যা ও সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক কী ঠিক আছে সো প্রথম চ্যাপ্টার থেকে ফাস্টটা কোয়েশ্চেন্স আর দ্বিতীয় চ্যাপার থেকে পাঁচটা কোশ্চেন্স এই পাঁচটা পাঁচ পাঁচ দশটা কোয়েশ্চেন করলে মোটামুটি তোমাদের এখান থেকে দুটো তিনটে কোশ্চেন্স কিন্তু হামেশাই কমন পেয়ে যাবে ঠিক আছে সো নেক্সট ভিডিওগুলো তোমরা হচ্ছে এই মানে এনভারমেন্টাল স্টাডিদের উপর নেক্সট ভিডিওগুলো তোমরা পেয়ে লিস্ট চেক করবে হয়তো আমি আজকে পোস্ট করতে পারি বা দু এক দিনের মধ্যে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো পোস্ট করে দেবো অ্যান্ড যে কোনো পেপারে শুরু করে মানে বাংলা ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি তারপর হচ্ছে কি তোমার যে কোনো পেপারের নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আন্ডার টু হান্ড্রেডের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যান্ড পিডিএফগুলোর যে অ্যান্সার্সগুলো সেগুলো কম্পিউটারাইজ টাইপ করার নোটস ঠিক আছে কোনোরকমভাবে বইয়ের ছবি তুলো নয় ঠিক আছে সো নোটস যারা নেবে যে নাম সেখানে টেস্ট করতে পারো পরে কিন্তু নোটসের প্রাইস বাড়বে ঠিক আছে সো যত তাড়াতাড়ি পারে নিয়ে চেষ্টা করে সো থ্যাংক ইউ